হার্দিক পান্ডা ডিভোর্স দিচ্ছে তাতে আমার কি আপনার কি মশাই? হার্দিক পান্ডা তো আর সোশ্যাল নক করছে না, ন্যাশনাল ইউথ আইকন তো নয় হার্দিক পান্ডা, আর রেগুলার বেসিসে ক্রিকেটটা খেলে না, হামেশা চোট চায় আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায়। হার্দিক পান্ডা ডিভোর্স দিচ্ছে কি দিচ্ছে না, 70% অ্যালিমনি তার স্ত্রীকে দিচ্ছে কি দিচ্ছে না, আমার কি আপনার কি? তাতে সোশ্যাল মিডিয়াতে চলছে খেদে কাজ নেই নাকি মেয়েদের কাছে? হার্দিক পান্ডে কো ডিভোর্স কে কারণ জো 63 কোটি রুপে কা লস। একটা ভিডিও নিয়ে চলে এসেছি হার্দিক পান্ডে, হার্দিক পান্ডেকে নিয়ে এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় একটা হাইপ শুরু হয়েছে কি না, হার্দিক পান্ডে নাকি তার সম্পত্তি 70% তার স্ত্রীর নামে লিখে দিয়েছে, তার স্ত্রী নাকি আবার পান্ডিয়া নামটা ইনস্টাগ্রাম থেকে সারনেমটা তুলে দিয়েছে। তো এর একটা অদ্ভুত রকমের আলোচনা চারদিকেই হইচই পড়ে গেছে কি না, হার্দিক পান্ডা সম্ভবত ডিভোর্স দিচ্ছে তার স্ত্রী নাতাশাকে। তার নাতাশা হচ্ছে কে না, একজন রাশিয়া কম সার্বিয়ান মহিলা, 2020 সালে হার্দিক পান্ডের সাথে সম্পর্কে লিপ্ত হয় এবং তারপর তাদের লিভিং শুরু হয়। দেন তাদের একটি ছেলে হয়, তার 2 মাস আগে ছেলে ডেলিভারি হওয়ার 2 মাস আগে তারা সামাজিক বিয়ে সারে, ভালো কথা বুঝলো। 2020 পর থেকে হার্দিক পান্ডে ক্রিকেট গ্রাফ ওপর দিকে উঠতে শুরু করে, দেন গুজরাটে ক্যাপ্টেন হয়, গুজরাটকে চ্যাম্পিয়ন করে, পরে রানার্স আপ হয়। তারপরে হার্দিক পান্ডা চলে আসে মুম্বাইতে, আবার ক্যাপ্টেন হয় এবং একদম জঘন্য পারফরমেন্স হয়। হার্দিক পান্ডার প্রতি সবাই কি হয়েছে না হয়েছে সবাই সেটা জানেন, যে গোটা বিশ্ব জুড়ে গোটা দেশ জুড়ে হার্দিক পান্ডার উপর বিদ্রোহ শুরু হয়, বিভিন্ন দলের প্লেয়াররা তাকে সাপোর্ট করার চেষ্টা করে, কেউ কেউ বলে যে এসবে কান দেবেন না। ইতিমধ্যে হার্দিক পান্ডাকে নিয়ে ফর্ম পড়তে থাকে এবং অনেকেই চেয়েছিল যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাকে জায়গা না দেওয়া, কিন্তু কোন একজন বিশেষ মানুষের সহানুভূতি এবং চাপেতে তাকে দলে জায়গা করে দেওয়া হয় এবং ভাইস ক্যাপ্টেন অব্দি করা হয়। কিন্তু হার্দিক পান্ডে নিজেও বুঝতে পারে যে তার অ্যাকসেপ্টেবিলিটি কমতে শুরু করেছে। এখন কথা হচ্ছে এই হার্দিক পান্ডা যার সম্পত্তির পরিমাণ 91 থেকে 100 কোটি টাকা, তার 70% সম্পত্তি মানে 70 কোটি টাকা নাকি তার স্ত্রীর নামে ট্রান্সফার করা হয়েছে। কেউ কেউ বলছে যে হার্দিক পান্ডার নাকি সম্পত্তির ম্যাক্সিমামটা তার মায়ের নামে দেওয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে এখন একটা জিনিসই ঘোরাফেরা করছে, হার্দিক পান্ডা নাকি ডিভোর্স দিচ্ছে। কেউ কেউ বলছে এই ডিভোর্সটা হঠাৎ করে হয় না, এর পেছনে অনেক কারণ আছে, এই কারণের জন্যই তার মানসিক চাপ পড়েছে, এই মানসিক চাপের জন্যই তার ক্রিকেটের পারফরমেন্স পড়ে গেছে, এরকম নানা কথা চারদিকে ঘুরপাক খাচ্ছে। এখন কথা হচ্ছে হার্দিক পান্ডা এবং তার স্ত্রী এটাকে মিলিতভাবে করেছে যাতে কিনা তার পিয়ার অর্থাৎ পাবলিক রিলেশনশিপটা একটু স্ট্রং হয়, মানুষের কাছে সমাজের কাছে সে কি একটু সহানুভূতি পায়। এসব করার জন্য এসব পাওয়ার জন্যই কি সে এই ডিভোর্সের মতো একটা ব্যাপার বা একটা হালকা গুঞ্জন একটা হালকা ক্রিম ব্যাপার সমাজে ঠেলে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে, মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে ডিরেক্ট কেউ বলছে না ভাই আমি ডিভোর্স করেছি, কেউ কেউ বলছে যে সে নাকি ট্রান্সফার করেছে, তার ওয়াইফ পান্ডে নামটা সরিয়ে দিয়েছে। অথচ তার দাদা ক্রুণাল পান্ডা তার ভাইপোকে নিয়ে একটা সুন্দর ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে। তা এইসব হচ্ছে ব্যাপার ভাই, যে অনেকে বলছে স্বামী যেমন তার কেরিয়ার মাঝখানটা একটু ফল ডাউন করেছিল তার স্ত্রী ডিভোর্স দিয়েছে, হ্যাঁ ঘটনাটা ঘটেছে এবং খোরপোশের জন্য অনেক টাকা গেছে। শিখর ধাওয়ান তার সম্পত্তির অনেকটা অংশ তার অস্ট্রেলিয়ান স্ত্রীর জন্য লিখে দিয়েছিল, পরবর্তী সময়ে তার কেরিয়ার ফল ডাউন শুরু হয় এবং মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে লকডাউনের টাইমে 2020-তে, এবং তারপর কি হয়েছে সবাই জানে যে শিখর ধাওয়ানের কেরিয়ারই প্রায় শেষ হয়ে গেছে। কেউ কেউ বলছে যে তাহলে কি আবার হার্দিক পান্ডেয়ারও কেরিয়ার শেষের দিকে শুরু হলো তার স্ত্রীর জন্য, একটা স্ত্রী যেখানে তার স্বামীকে সবসময় সাপোর্ট করবে উল্টে সে টাকা নেওয়ার নাম করে তাকে ডিভোর্সের চাপ দিয়ে তার কেরিয়ারটাকে শেষ করে দেবে, এটাই এখন গুঞ্জন হচ্ছে। এবং এটাকেই কি কাজে লাগিয়ে হার্দিক পান্ডা নিজের একটু পাবলিক রিলেশন স্ট্রং করতে চাইছে, সময় বলবে। সোশ্যাল মিডিয়া বলে কথা সবটাই গুঞ্জন, কতটা সত্যি কতটা মিথ্যে কেউ জানে না। হঠাৎ করে একটা হাওয়া ছেড়ে দেওয়া হবে, যে হাওয়াটা ঝড়ের গতিতে চারদিকে টর্নেডোর মতো ছড়িয়ে পড়বে যে হার্দিক পান্ডা ডিভোর্স হতে চলেছে, কথাটা কতটা সত্যি কতটা গ্রহণযোগ্য সময় বলবে, জানি না। ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন। হার্দিক পান্ডা ডিভোর্স দিচ্ছে তাতে আমার কি আপনার কি মশাই? হার্দিক পান্ডা তো আর সোশ্যাল নক করছে না, ন্যাশনাল ইউথ আইকন তো নয় হার্দিক পান্ডা, আর রেগুলার বেসিসে ক্রিকেটটা খেলে না, হামেশা চোট চায় আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায়। হার্দিক পান্ডা ডিভোর্স দিচ্ছে কি দিচ্ছে না, 70% অ্যালিমনি তার স্ত্রীকে দিচ্ছে কি দিচ্ছে না, আমার কি আপনার কি? তাতে সোশ্যাল মিডিয়াতে চলছে খেদে কাজ নেই নাকি মেয়েদের কাজ সারি? আপনারাও দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন লং স্টোরিজ, গুঞ্জনে কান দেবেন না, সবসময় সোশ্যাল মিডিয়া দেখানো জিনিস যে সবসময় সব ক্ষেত্রে সত্যি সেটাও ভাববেন না। স্টে টিউন লং স্টোরিজ।